बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेज कर्तृक आयोजित बर्णमाला अनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आमि सेलिन आक्तार। शिक्षार्थी आज के तृतीय श्रेणी गणित विषय पाठदान करब। गत क्लासगुलोते गणित तृतीय श्रेणी पाठ्य जो गणित बई आछे सेटार प्रश्न अंकगुलो समाधान करेछिलाम। आज के थेके आमरा যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বলো, সৃজনশীল প্রশ্ন বলো, কাঠামোবদ্ধ প্রশ্ন যাই বলি না কেন সেগুলোর আমরা সমাধান করব। আমরা জানি যে আমাদের পরীক্ষাতে দুইটা প্রশ্ন থাকে, কাঠামোবদ্ধ প্রশ্ন। তো আমি আজকের ক্লাসে এবং আগামী ক্লাসে যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে, যেন পরীক্ষায় আসলে এগুলো দিতে পারো। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা কি লেখা আছে, 24টি কমলার দাম 480 টাকা এবং 10টি ডিমের দাম 90 টাকা। এখন আমাদের ক নমে বলা আছে যে একটি ডিমের দাম কত। শিক্ষার্থীরা আমরা এখানেই পেয়েছি যে 10টি ডিমের দাম 90 টাকা। একটি ডিমের দাম বের করতে গেলে আমাদের কি লিখতে হবে, লিখতে হবে যে 10টি ডিমের দাম 90 টাকা। সুতরাং একটি ডিমের দাম 90 টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন গুণ ভাগের অনুশীলনী করেছিলাম আমরা বলেছিলাম কি, যদি বেশি থাকে একটি চাই তখন কি করতে হয়, ভাগ করতে হয়। আর ভাগের ক্ষেত্রে কোন সংখ্যাটা আগে বসে, বড় সংখ্যাটা আগে বসে, টাকা। এবার আমরা যদি দশের নামটা পড়ি, দেখো আমি এখানে রাফ করে দেখিয়ে দিচ্ছি। দশের নামটা যদি আমরা পড়ি, দশ একে দশ, দশ দুগুণে বিশ, তিন দশে ত্রিশ, চার দশে চল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, ছয় দশে ষাট, সাত দশে সত্তর, আট দশে আশি, নয় দশে নব্বই। তাহলে আমরা কত পেয়েছি, নয় পেয়েছি, নয় দশে নব্বই। একটি ডিমের দাম কত টাকা হলো, 9 টাকা। তাহলে উত্তর কি লিখবো, আমরা উত্তর লিখবো একটি ডিমের দাম 9 টাকা। ঠিক আছে, এরপরে খ নং-এ দেখো, খ নং-এ বলেছে একটি কমলার দাম কত। ঠিক তেমনি আমরা ওভাবেই লিখবো যে 24টি কমলার দাম, 24টি কমলার দাম কত টাকা দেওয়া আছে, 480 টাকা। সুতরাং একটি কমলার দাম আমরা কি করব, এখানেও 480-কে 24 দিয়ে ভাগ করে নিব। আচ্ছা, আমি এখানে রাফটা করে দিচ্ছি। দেখো, 24-কে যদি আমরা 480 দিয়ে ভাগ করি, আমরা কিন্তু আসলে 24-এর নামটা পারি না, তাই না? তো এখন কি করব, আমরা এখানে 24-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4 কত হয়েছে, 48। আমাদের এখানেও কিন্তু দুইটি সংখ্যা 48, তাহলে 2 দিয়ে গেলে কত হয়, 48 হয়। উপর থেকে নামলো কত, শূন্য। আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে যখন উপর থেকে বা ভাজ্যের ঘর থেকে কোনো সংখ্যা নামবে, সেটা শূন্য হোক বা অন্য যে কোনো সংখ্যা হোক, এবং সেই সংখ্যাটা যদি ভাজ্য যে ভাজক যে থাকবে তাকে দিয়ে যদি ভাগ না যায়, তখন ভাগফলে একটা শূন্য বসাতে হয়। তাহলে আমরা কত পেয়েছি, এখানে 20 পেয়েছি, 20 টাকা। তো উত্তর কি হবে, উত্তর একটি কমলার দাম 20 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার গণনে যদি চলে আসি, দেখো গণনে আমাদের বলেছে 960 টাকায় কয়টি কমলা পাওয়া যাবে। আমরা কিন্তু খ নং-এ একটি কমলার দাম পেয়েছি, তো আমরা আগে এভাবে লিখে নিব যে খ নং হতে পাই বিশ টাকায় পাওয়া যায়
কয়টি কমলা একটি কমলা সুতরাং 960 টাকায় পাওয়া যায় এটাও কিন্তু আমাদের ভাগ হবে তাহলে 960 ভাগ 20 টি কমলা আমরা এখানে রাফটা যদি করি 20 কে আমরা যদি 960 দিয়ে ভাগ করি আমরা 20 এর নাম তো পারি না দেখো আমরা এখানে একটু গুণ করে দেখে নিচ্ছি 400 4 গুণে 8 তার মানে 4 20 এ 80 বিয়োগ করলে কত আসে 6 এখানে আসে 1 উপর থেকে আসলো 0 160 এবার যদি আমরা এই 20 কে 8 দিয়ে গুণ করি দেখো কত হয় 8 00 8 দ্বিগুণে 16 তাহলে এখন কিন্তু আমাদের মিলে যাচ্ছে 8 দিয়ে গেলে হয় 160 তাহলে আমরা কয়টি কমলা পেলাম 48টি কমলা তো উত্তর কি লিখতে হবে উত্তর লিখতে হবে প্রশ্ন কি বলেছে যে 960 টাকায় কয়টি কমলা পাওয়া যাবে আমরা লিখব 48টি কমলা পাওয়া যাবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমরা দুই নং প্রশ্ন চলে আসি জামানের মা তাকে বলল যে 7 দিনে এক সপ্তাহ 30 দিনে এক মাস 365 দিনে এক বছর এবং 12 মাসে এক বছর এখন ক নং প্রশ্নে বলা আছে যে 180 দিনে কত মাস আমরা এখানে কি দেয়া আছে এখানে দেয়া আছে কিন্তু যে 30 দিনে এক মাস তাহলে আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে ত্রিশ দিনে এক মাস সুতরাং 180 দিনে এটা আমাদের কি করতে হবে এখানেও আমাদের ভাগ করতে হবে 180 ভাগ 30 মাস তাহলে আমরা যদি 30 কে যদি 180 দিয়ে ভাগ করি দেখো আমরা কিন্তু ত্রিশের নামটাকেও পারি না তাহলে 30 কে আমরা 6 দিয়ে গুণ করি দেখি 600 36 18 দেখো মিলে গেছে তাহলে কয় মাস হয় 6 মাস উত্তর কি লিখব উত্তর লিখব 180 দিনে 6 মাস ঠিক আছে এরপর দেখো খনং বলেছে 144 মাসে কত বছর 144 মাসে কত বছর এখানে কত মাসে এক বছর বলেছে 12 মাসে এক বছর তাহলে আমরা আবার এভাবে লিখতে পারি যে দেওয়া আছে 12 মাসে এক বছর সুতরাং 144 মাসে এটাও আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আমরা এটা এখানে রাফ করে দেখি 12 কে যদি আমি 144 কে দিয়ে ভাগ করি দেখো 12 প্রথম যদি দুইটা সংখ্যা নেই আমাদের কত আসে 14 আসে তাহলে 12 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 12 একে 12 বিয়োগ করলে হয় 2 উপর থেকে নামলো 4 এখন কত হয়েছে 24 12 নামটা পড়লে 12 একে 12 12 দ্বিগুণে 24 12 দ্বিগুণে 24 আমাদের কিন্তু ফলাফল মিলে গিয়েছে তাহলে এখানে কত পেয়েছি 12 বছর তাহলে উত্তর কি হবে উত্তর হবে 144 মাসে 12 বছর এবার দেখো গণনে কি বলা আছে গণনে বলা আছে এক বছরে কত সপ্তাহ কত দিন আমাদের এখানে দেওয়া আছে এক বছর সমান 365 দিন
আবার এটাও দেওয়া আছে যে সাত দিনে এক সপ্তাহ। তাহলে আমরা এভাবে লিখবো যে দেওয়া আছে সাত দিন সমান এক সপ্তাহ, আবার 365 দিন সমান এক বছর। এটা আমরা কেন লিখেছি যে 365 দিন সমান এক বছর, কারণ এখানে এক বছরের কথা বলা আছে। এটাকে আমাদের আগে দিনে প্রকাশ করে নিতে হবে আর সপ্তাহটাকেও দিনে প্রকাশ করে নিতে হবে। এবার কি করব, লিখব এখন এই সাত দিনকে যদি আমি 365 দিনকে দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানে সপ্তাহ পাব আর এখানে বাকি অবশিষ্ট যে থাকবে সেই দিনটা আমি পেয়ে যাব। এবার সাতের নামটা যদি আমি দুইটা ঘর নেই তাহলে কত পাই আমরা, 36। সাতের নামটা আমাদের 36-এর মধ্যে কয়বার যায় দেখো, 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, তাহলে 5 দিয়ে যায়, 5 × 7 = 35, বিয়োগ করলে হয় কত, 1, উপর থেকে নামলো কত, 5, এবার কত হয়েছে, 15। সাতের নামটা যদি দুইবার পড়ি, 7 × 14, ভাগশেষ থাকে 1, আমাদের কিন্তু এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই একটা হচ্ছে দিন, একটা কি হবে দিন। তোমাদের কিন্তু এখানে এই দিন কথাগুলো লিখতে হবে। আর এই যে 52 পেয়েছে, এটা আমি কি পেয়েছি, এটা আমি পেয়েছি সপ্তাহ, কেন, কারণ এটাকে আমি 7 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে আমি লিখে দিব সপ্তাহ, তাহলে উত্তর হবে, উত্তর এক বছরে 52 সপ্তাহ 1 দিন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। বাসায় এগুলো তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে, আর সামনে তোমাদের পরীক্ষা, সবাই নিয়মিত লেখাপড়া করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।